লিখছিলাম তখন তো টেনশন হচ্ছিল স্টোরিটা কেমন হবে কিনা, এখন দেখলাম ভালো লাগলো। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে আমার ফার্স্ট টাইম আমি গল্প লিখেছি আর ফার্স্ট টাইম আমি ডাইরেক্টর, তো এটা নিয়ে প্রথমে আমি সত্যি প্রথমে খুব হ্যাপি হয়েছি, আমি বুঝতে পারিনি এত ভালো স্টোরি লিখবো। আর প্রথমে ডাইরেক্টটা নিজেও আমার গল্পটা আমি নিজেই শুটিং করে শুট করেছি, স্পেশালি আমান্দা আপনিও তুমিও খুব হেল্প করেছো। ফার্স্টবার ডাইরেক্টর হিসেবে কাজ করে ভালো লাগলো, কারণ আমি কোনোদিনও ভাবিনি যে আমি কোনোদিনও মুভি বানাতে পারবো। অনেক অ্যাক্টিং করেছি বাট ফার্স্টবার আমার আমি নিজে নিজের ছবি দেখলাম তো ভালো লাগলো। প্রথমবার স্টোরি লিখেছি, বুঝতে পারিনি যে এত আমাকে দেখাবে এরকম পর্দায় ফার্স্টবার, আমি তার জন্য সত্যি খুব হ্যাপি। আর এইটা করার সময় অনেকটাই এনজয় হয়েছিল, খুব মজা হয়েছিল, এমনকি আমার মা যখন আমাকে বকছিল মারছিল আমি শ্যুটটা করার সময় হেসেও দিয়েছি অনেকবার। তো অনেকবার তোমাদেরকে কেটে কেটে করতে হয়েছিল শ্যুটটা। দিজেরটা একটু অন্য ধরনের গল্প, আমার তো অন্য ধরনের গল্প, কারণ আমার মতো কারোর মানে গল্পটা আমি দেখিনি। করেছি সেই স্টোরিটা একদম সত্যি আমার ফ্রেন্ডকে নিয়ে হয়েছে। প্রথমে ভেবেছিলাম যেটা আমার আমি বুঝতে পারিনি যে কখনো আমার এই স্টোরিটা কখনো এই স্টোরিটা আমি লিখে আমি জীবনে মানে করতে পারবো, কোনোদিনও বুঝতেই পারিনি। We teach them all the technical things that they can do their own film before shoot. After shoot, the experience was very memorable and enjoyable. And the good thing was they all helped act in each other's film. They learned direction from here, like they made script, storyboard before shooting. And they were very serious about their film because all of them making film for the first time. And my experience was very good to work with these 32 girls.